এই সময়ত নরেন্দ্র মোদীদেবর সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সর্বধর্ম সমভাবর মন্ত্রে দীক্ষিত হয়ে প্রতিখন প্রদেশের রাজ্যবাসী আগবাড়িছে। যে সময়ত আমার অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকার বা আমার মিত্রজোটর প্রতি সমর্থন আগবাই সমগ্র রাজ্যবাসী দল বর্ণ ধর্ম ইত্যাদি নির্বিশেষে আগবাড়িছে। সেই সময় এনেক মোগল পাঠান রোহিঙ্গিয়া তুর্কি ইত্যাদি কথা কয়ে আফলা রাজনীতি যে আরম্ভ করেছে কংগ্রেস UDF-এ তার এগারী মুখপাত্র শ্রীযুত আব্দুল খালেক দেবে, এই অতি গরিহণাযোগ্য। এতিয়া আমি আসলে এগারী ভাল বা ভাল ভারতীয় হয়ে আমার নিজের যে পরম্পরা সনাতন সংস্কৃতি সেইবিল রক্ষা করে আমি আগুয়ে যাব লাগে। ইয়াত এতিয়া তখেতে UDF-র কংগ্রেসের যে ধর্ম সকলে জানে এই সময় সংখ্যালঘু লোকক এটা ত্রষ্টমান করে এটা আফলা এটা সাম্প্রদায়িক বিষবাস্প উড়াই রাজনীতি করব বিচারছে, এইখানে আমি ধিক্কার দিছো। এইখিনিতে প্রাণিধানযোগ্য যে তখেতে হাস্যকরভাবে উমানন্দর কথা কথা প্রসঙ্গ আনিছে। মই অনুরোধ জানাইছো আব্দুল খালেক ডাঙরিয়া উমানন্দই হোক বা আমার যে পুরাতন ভারতীয় সংস্কৃতি সনাতন ভারতীয় সংস্কৃতি অসমৰ বৈভব এইবিলাকৰ বিষয়ে কিছু অধ্যয়ন করে কথা কোক। তেখেতের জ্ঞাতার্থে জনাও যে মোগল জন্ম হওয়ার বহু আগতেই মোগল অসম ভারতলে আহিছে 1526 খ্রিস্টাব্দর 20 এপ্রিল তারিখেরপরা বাবরের সাম্রাজ্য আরম্ভ হয়েছিল, কিন্তু তাতক বহু হাজার বছর আগতে বহু অযুত বছর আগতে কালিকা পুরাণত উমানন্দর কথা বর্ণিত আছে। আর প্রায় চতুর্থ শতিকা মানতে গুপ্ত যুগর শেষর ফাল কালচোয়াতে শিলর ইয়াত বিগ্রহ মন্দির ইত্যাদি নির্মাণ হয়েছিল, আর মোগলে কেতিয়াও দান দিয়া নাছিল, মোগলে বরঞ্চ ইয়াক ধ্বংস করেছিল। আর গদাধর সিংহ স্বর্গদেও জনায়ে এই উমানন্দ মন্দির উর্বশীত দ্বীপত নির্মাণ করেছিল, পুনর্নির্মাণ করেছিল। এইখিনিতে একটা হাস্যকর কথা এইটাই, অসম ভূমি অসম ভূমির অসমিয়ার বুড়া লুইত শ্রী লুইতর পিকক আইল্যান্ড বা উর্বশী দ্বীপ বা ময়ূরপঙ্খী দ্বীপত একটা দ্বীপ আছে, দ্বীপটুত উমানন্দ আছে, কোনোবা নবাব সুলতানে অসমৰ মানুহকে অসমৰ সম্পত্তি কেনেকৈ দিব? এইটো হাস্যকর কথা। আজি মোৰ পৈতৃক বাসগৃহৰ কোঠা এটা আব্দুল খালেকে যেদরে মোক দান দিয়ে তো হাস্যাস্পদ কৌতুক, ঠিক সেইদরে অসমৰ বস্তু অসমৰ সম্পদ অসমৰ দ্বীপ এটা অসমৰ মন্দির এটা আকৌ কোনোবা এজন সুলতান বা নবাবে কেনেকৈ দিব? গতিকে এনে ধরনের কথা যাতে নকয়, এনে ধরনের কথা কই যাতে সনাতন পুরাতন যে আমার ভারতীয় সংস্কৃতি আছে ইতিহাস আছে তাক বিকৃতি নকৰে, মানুহৰ স্বাভিমানত যাতে আঘাত নিদিয়ে কেবল নির্বাচনের রণনীতির বাবে। এইভাবে মই কংগ্রেস আর UDF-ক অনুরোধ জানাইছো তেওঁলোকৰ মিত্রজোটক আব্দুল খালেক তেওঁলোকৰ এজন প্রতিনিধি এনেকে এনে ধরনের কথা কয়ে। তারপরেও তেখেতে কুতুব মিনার তাজমহল ইত্যাদির কথা কৈছে, হয় এইটো কথা ঠিকই যে ইতিহাসের কিছু বেদনাদায়ক পৃষ্ঠা আমি সদায় পাহরব বিচার, যদিও কিছুমান পৃষ্ঠা আমি পাহরব নোৱাৰো, যেদরে মোগলর আক্রমণত আলাবৈত এই লাচিত আতনর কালখণ্ডত যেতিয়া আলাবৈ রণত 10,000 এক অযুত অসমীয়া সেনায় মোগল আক্রমণকারীর হাতত প্রাণ হেরুয়াইছিল সেই কথা আমি পাহরব নোৱাৰো। তৎসত্ত্বেও আমি এই মুহূর্তে যেটা সম্প্রীতির বাতাবরণ চলিছে সকলের বিশ্বাসের আস্থা আগবাড়িছে, এতিয়া আমি আসলে কিদরে ধর্মান্তকরণ বলপূর্বকভাবে মোগল সম্রাট নবাব সুলতান সকলে করেছিল, কিদরে জিজিয়া কর লগাই দিছিল, কিদরে লক্ষাধিক সনাতনী পৃথস্থান ধ্বংস করেছিল, অসমৰ রমণী গাভরুকে ধরে এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরপর কিদরে ফুলকমলিয়া নাবালিকা বা যুবতীক সুলতানের হেরমলে গেছিল, এইবিলাক কলা অধ্যায় আমি আলোচনা করাতক খালেকদেবে ঠিকই কৈছে। এই মুহূর্তে আমি তাজমহল বা কুতুব মিনার কথায় পতা উচিত, কারণ কুতুব মিনার বা তাজমহলত অন্তত আমার অসমৰ দরে বিভিন্ন সেই সময়ের প্রদেশের বৈভব বিভিন্ন সম্পদ ইয়ারপর লৈ যোৱা হৈছিল, অর্থরাশি লৈ যোৱা হৈছিল, তার অন্তত কিছু উপস্থিতি তাত বিদ্যমান। আর তারপরেও এই অপূর্ব স্থাপত্যর উপরও তাত শ্রমজীবী লোকর হিন্দু মুসলিম খ্রিস্টান যি ধর্মের নহক কিয় শ্রমজীবী লোকর তেজ আর ঘাম সম্পৃক্ত হয়ে আছে। গতিকে খালেকদেবর এটা কথাতে আমি ভাল পাইছো যে জিজিয়া কর বা এই রমণী গাভরুকে ধরে আমার যখন হরণ অপহরণ করে লৈ গেছে বা আমার যে কিদরে ধর্মস্থল সমূহ ধ্বংস করা হয়েছিল সেই কথা পতাতক তাতক কুতুব মিনার ইত্যাদির কথা পতাই ভাল। গতি পুনর্বার খালেকদেবক অনুরোধ জানাইছো কিছু অধ্যয়ন করক, আর এইখিনিতে যেদরে মোগলর গুণানিকীর্তন করেছে করার অধিকার আছে, আর রোহিঙ্গিয়াসকলের পৃষ্ঠপোষক এগারীর তাতক আমি বেশি আশা নকরো, মোগল তুর্কি বা পাঠানসলের কথা খুবই কোক, তখেতর স্বাধীনতা আছে, আর সেখে আহ্বান জানাইছো যে 2026 খ্রিস্টাব্দত 20 এপ্রিলতে হব 500 বছর পূর্ণ হব মোগল সাম্রাজ্যর, কিন্তু আমার কৌতিকলীয় যে সংস্কৃতি উমানন্দই হোক বা আমার ভারতভূমি হোক ভারতবর্ষ হোক যাক হিন্দুস্তান বলে কৈছে যে হিন্দুস্তান অভিধা মোগলে দিছে, কিন্তু মোগল জন্ম হওয়ার বহু আগতেই বহু অযুত বছর আগতে ভারত বিদ্যমান আছিল। পুনের ঘুরি আইছো যে 500 বছর পূর্ণ হব 20 এপ্রিল তারিখে বাবরে যেতিয়া উজবেকিস্তানের পর আহি ভারতভূমিত আক্রমণ করে মোগল সাম্রাজ্য স্থাপন করেছিল। গতি UDF কংগ্রেস তথা তখেতলকলর অন্যতম প্রতিনিধি আব্দুল খালেকক অনুরোধ জানিয়েছে পাতিব পারে মোগলর 500 বছরিয়া
যি স্বর্ণিম জয়ন্তী তেওঁলোকে পাতিব পারে 2026ত, সেই সময়ত কিন্তু আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত আমি উদযাপন করিম সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকা দেবর জন্ম শতবর্ষ। গতিকে আমার আহ্বান, মোগলর কি কয় কিনা কয় আমার কবলগিয়া নাই, মাথো সম্প্রীতি যাতে বিনষ্ট নহয় তার আহ্বান জানাইছো। নাই, ইতিমধ্যে কইসুয়ে যে যেদরে তাজমহল আর কুতুব মিনার নির্মাণ করেছিল, বিভিন্ন অপূর্ব স্থাপত্য প্রতিষ্ঠা করেছিল মোগল সম্রাটসকলে, মানে মোগল সর্বসাধারণের কথা কোনায় যে শাসক আর শোষক যন্ত্র কথা কইসু, যে আগ্রাসী যে তন্ত্র আছে সেই তন্ত্রর কথা কইসু, যেদরে করেছিল স্থাপত্যর কথা আছে, হুকুমার কলা শিল্পকলার কথা যেদরে ইতিহাসের পৃষ্ঠাত আছে, ঠিক সেইদরে কিদরে সোতবার আক্রমণ করেছিল, কিদরে রোমনি গর্ভক লিছিল, কিদরে আলাবৈ 10,000 সেনানীক হত্যা করেছিল, সেই কথা আছে। গতিকে ইতিহাসে ইতিমধ্যে লিপিবদ্ধ করেছে, অসমবাসী রাইজে সিদ্ধান্ত দিব, আর এই মুহূর্তত আমি সকলের সঙ্গে বিশ্বাসের আস্থার লো প্রতিটি জাতি ধর্ম সম্প্রদায় আজি মোদীদেবর নেতৃত্বত এখন সুস্থ সুন্দর ভারত গড়াত ব্রতী হয়ে আছো। এতিয়া আব্দুল খালেকর দরে ব্যক্তিয়ে আহফলের রাজনীতিরে আমার মজত সাম্প্রদায়িক বিষবাস্পর যে সৃষ্টি করব বিচারিছে তাক আমি গরিহণা দিয়ার বাইরে এই মুহূর্তত আর বেলেগ কথা নক, জেহাদি এলাক বেলেগ বস্তু, মোগল বেলেগ বস্তু, সংযোগবশত নির্দিষ্ট জেহাদি নির্দিষ্ট কোণর পর আহে সেইটা একটা বেলেগ কথা। গতিকে দুইটাকে একাকার নকরো, প্রত্যেকটা কথায় অসমবাসীরে যে খুব তীক্ষ্ণভাবে দৃষ্টি দিয়ে আছে, আর কংগ্রেসের যে এই ভাষ্য, কংগ্রেসের যেহেতু সন্মানীয় সাংসদ, তেখেতে এই ব্যক্তিগত বলে কই দিব পিছত যেতিয়া তেওঁলোকৰ হাত জোরপুরি হাত পাহি, কিন্তু কংগ্রেসের যে এই বক্তব্য, কংগ্রেসের আনুষ্ঠানিক বক্তব্য বলে কব লাগবে, কারণ যেহেতু এগারী সন্মানীয় সাংসদ বরপেটার, গতি সাংসদগী তথা কংগ্রেসের ইউডিএফর এই বক্তব্যক আমি ধিক্কার দিছো। অসমৰ সনাতন সংস্কৃতি, অসমৰ উমানন্দ মন্দির, ভারতীয় সংস্কৃতির উপর এনে ধরনের নেতিবাচক কথা কোয়ার সমান্তরালভাবে সাম্প্রদায়িক বিগ্বাস্প যাতে নকরে, রোহিঙ্গিয়াসকল যদি পৃষ্ঠপোষকতা করবলে আগ্রহী এনে ধরনের কথা যাতে নানে, তার আমি এই চাগতে আমি তখন আহ্বান জানাইছো।